এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের দাফন সম্পন্ন হয়েছে গতকাল 73 বছর বয়সে মারা যান তিনি দেশটির রাজধানী আবুধাবির আল বাতিন কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে আবুধাবির প্রথম মসজিদে তার জানাজা হয় তার মৃত্যুতে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে আল নাহিয়ানের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা